আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলে আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আপনি ইজ্জত পাবেন এবং সম্মান পাবেন আর কি হবে আপনার রিজিক বৃদ্ধি হবে ঠিক আছে রিজিক এবং সম্মান দুনিয়াতে এই দুইটা হলেই আপনি সখী দুনিয়ার জীবনে আপনার আর কিছু লাগবে না সবাই যদি আপনাকে সম্মান করে আর আপনি যদি অভাব অনুটনের মধ্যে না থাকেন তাহলে আর কি চান তো আজকে একটি আয়াত বলে দেব কোরআন আমল অর্থাৎ যে আয়াত বলে দেবো ওই আয়াতের উপর যদি আপনি আমল করেন তাহলে আপনার রিজিক তো বাড়বেই সম্মানও বাড়বে ঠিক আছে তো একই ঠিক রেখে আপনি আমল করতে হবে যে কোনো আমল আপনি একই ঠিক করে করবেন উপকার পাবেন এই আমলও আপনি যদি একই ঠিক রেখে আমল করেন আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনি এই দুটি উপকারের মালিক হবেন ইনশাল্লাহ তো আসলে এখন জেনে নিয়ে কি করতে হবে নিম্নের আয়াত এক বৈঠকে এক হাজারবার পাঠ করলে খোদার ফত ইজ্জত ও রিজিক বৃদ্ধি হইবে তো এটা এক বৈঠকে আপনি পাঠ করতে হবে এখন হয়তো অনেকে ভয় পাবেন যে এক বৈঠকে এটা কি সম্ভব যে অবশ্যই সম্ভব আপনি এটা একটু সাহস করে আমল করা শুরু করেন দেখবেন এটা কোনো ব্যাপারই না এক ঘন্টার ভিতরে আপনি এটা শেষ করতে পারবেন অনেক সময় এরকম আছে যে কোথাও আপনি গেছেন ওইখানে অনেক জামেলা লাইনে দাঁড়াতে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে থাকি ওইখানে দাঁড়ানোর অবস্থায় দেখেন না আছে ফ্যান অনেক জায়গায় তো ফ্যান নেই তারপরেও কষ্ট করে লাইনে দাঁড়ানো যায় আর এখানে আপনি সুন্দর জায়গায় ভালো রিল্যাক্সে বসে আমল করতে পারবেন না এটা কেমন কথা এটা পারা যায় শুধু শেখানে আপনাকে দেখবেন না করবে বলবে আরে এটা কি সম্ভব এক হাজার বার যেরকম বলা যায় সেরকম কি করা সহজ অবশ্যই সহজ তো যেটা পাঠ করবেন সেটা লম্বা ছিল কোনো কিছু নয় যে একবার পাঠ করতে এক মিনিটই চলে যাবে এক হাজার বার পাঠ করতে হলে এক হাজার মিনিটের প্রয়োজন কয়েক ঘন্টার প্রয়োজন এরকম না তো যেটা পাঠ করবেন সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান ঠিক আছে এটা যত এক হাজার বারই আপনি বিসমিল্লা সহ পাঠ করতে হবে ঠিক আছে বিসমিল্লা সহ আপনি এই এক হাজার বার পাঠ করবেন অবশ্যই আপনার বাংলা স্ক্রিনে দেখবেন তো বাংলাতে না পড়ে আরবি যতটুকু পারেন চেষ্টা করবেন আরবি উচ্চারণের জন্য কারণ আরবির সাথে বাংলার উচ্চারণ মিল নেই কারণ কোনো অবস্থাতে মিলবে না তাই যতটুকু পারেন আরবি উচ্চারণ করার চেষ্টা করবেন আর এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারেন যখন আপনি ফ্রি থাকবেন অর্থাৎ যেই সময়টা আপনি জন্য ফ্রি কেউ ডিস্টার্ব করবে না বা এক দুই তিন ছঠ করলেন এখন আপনার কোথাও যেতে হবে ওই সময় নয় অর্থাৎ রিক্সের কোনো সময় নয় এমনিতে মনে করেন আপনি পরে কয়েক আবার পড়ছেন এখন আপনার কোথাও যেতে হবে না গেলে না হবে গেছেন এটার জন্য যে এটা বেকার হয়ে গেছে ওইরকম না এটার সব পাবেন কারণ আল্লাহ তালার খেলাম একটি অগ করে আপনি তিনটি দশ সর্বনিম্ন দশটি করে নেকি পাচ্ছেন তো এক যদি আপনি পাঠ করেন এখানে কতটা শব্দ রয়েছে এ তো নেকি আপনি পাইছেন আর নেকির তো এখন বুঝবেন না কারণ নেকির এখন তো চলতেছে না এখন নেকির প্রয়োজন নয় যখন নেকির প্রয়োজন তখন বুঝবেন নেকি কি জিনিস বর্তমানে টাকা হলে সবই মনে করেন বর্তমানে এরকম টাকার চাহিদা মানে একজন মানুষের কাছে টাকা হলে সে যা ইচ্ছা তা করতে পারে ঠিক তেমনিভাবে পরকালে কিন্তু নেকি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আপনার নেকি লাগবেই ঠিক আছে তো নেকির উদ্দেশ্য আপনারা এই করবেন শুধু দুনিয়ার ইজ্জত আর দুনিয়ার রিজিক দিয়ে কি করবেন পরকালের তো প্রয়োজন সেই জন্য এটা আমল করবেন আমল লাগাতার চেষ্টা করবেন ঠিক আছে দুই চার দিন হয়তো একটু কষ্ট হবে আপনি এই চেষ্টা লাগলে দেখবেন এটা নেশায় পরিণত হবে মানে এটা আপনাকে পাঠ করতেই হবে আপনি এটা পাঠ করা ছাড়া আপনার কোনো কিছু ভালোই লাগবে না তখন কি হবে আপনি সবের সব তো পাবেন সম্মান তো আর বাড়বেই রিজিকও বাড়তেই থাকবে আর যে এটা আমল করছেন রিজিক কিছু বাড়িয়ে গেছে এখন আর আপনার পরিবার অনুটন দূর হয়ে গেছে আর আমল বাদ দিয়ে দিলেন এটা হবে মির্জাফরই স্বার্থপরের পরিচয় ঠিক আছে ওইরকম করা থেকে বিরত থাকবেন হ্যাঁ হতে পারে এক হাজার বার পাঠ করতে না হয়তো ব্যস্ততা বেশি এক বার পাঠতেছেন না বার পাঠ করবেন কম হলেও বার পাঠ করবেন ঠিক আছে আমল ছেড়ে দিবেন না আমলের সাথে লেগে থাকবেন এতটুকু ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার খারাপ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত